সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফখরুলের যে কাণ্ডে অবাক ওবায়দুল কাদের, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী, নির্বাচনের পর আরও বেপরোয়া হয়ে উঠেছে শাসক গোষ্ঠী, মন্তব্য মির্জা ফখরুলের, আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে না আসার খেসারত বিএনপিকে দিতে হবে, মন্তব্য ওবায়দুল কাদেরের, সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ, আহত 10। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ফখরুলের যে কাণ্ডে অবাক ওবায়দুল কাদের, সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দুদিন আগে বাংলাদেশ সফরে আসা একটি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, সেখানে নেতৃত্ব দিয়েছেন ফখরুল। এ প্রসঙ্গে আজ সোমবার কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমার কাছে অনেক অবাক লাগে, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে মার্কিন প্রতিনিধি দল আসার দিনে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গেছেন, অথচ তিনি অসুস্থতার জন্য জামিন পেয়েছেন। নালিশ করাই তাদের রাজনীতি, আমরা বাড়াবাড়ির রাজনীতি করি না, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা হবে। এ সময় বিএনপিকে হুঁশিয়ার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থতা ও নির্বাচনে না আসার খেসারত বিএনপিকে অনেক দিন দিতে হবে। এদিন দুপুরে নোয়াখালীর নিজ বাড়িতে যাওয়ার পথে ফেনীর দাগন ভূঁইয়ায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বাইডেনের চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ মাসের শুরুতে চিঠি লিখেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠির একটি অনুলিপি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মূল চিঠি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হোয়াইট হাউসে পৌঁছে দেবেন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সোমবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে দুই দেশের সম্পর্ককে কিভাবে নতুন উচ্চতায় নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী সেই চিঠির জবাব দিয়েছেন গতকাল, চিঠিটির একটি অনুলিপি তাদের হাতে হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মূল চিঠি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হোয়াইট হাউসে পৌঁছে দেবেন। প্রসঙ্গত, গতকাল রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তার দপ্তরে দেখা করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এলিন লাউবেকার নেতৃত্বাধীন দেশটির প্রতিনিধি দল। চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাতে তিনি বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সমর্থনের পাশাপাশি একটি অবাধ মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন স্বপ্ন পূরণে অংশীদারত্ব প্রতিষ্ঠায় ঢাকার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছিলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর পর্বে আমি বলতে চাই, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সহ আরও অনেক ইস্যুতে আমাদের প্রশাসন একসঙ্গে কাজ করার ঐকান্তিক ইচ্ছা আমি তুলে ধরছি। জো বাইডেন আরও লিখেছিলেন, সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে, আর আমাদের এই সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের শক্তিশালী সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে বলেছিলেন, বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সমর্থন এবং একটি অবাধ মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন স্বপ্ন পূরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের পর আরও বেপরোয়া হয়ে উঠেছে শাসক গোষ্ঠী, মন্তব্য মির্জা ফখরুলের। 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরকার আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য
মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া ও চিরির বন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকি নয়নের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল এ বিবৃতি দেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মানা বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানান কায়দায় দমন পীড়নের মাত্রা বৃদ্ধি করা হয়েছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করা হয়েছে বলে বিবৃতিতে তিনি দাবি করেন। আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে না আসার খেসারত বিএনপিকে দিতে হবে যা বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তার খেসারত তাদের সামনে দিতে হবে, তারা অচিরেই টের পাবে রাজনীতিতে তারা কতটা সংকুচিত। সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞা বসুরহাট সড়ক প্রশস্ত করার কাজ পরিদর্শন শেষে দাগনভূঞা পৌর শহরের জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ, আহত 10। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও স্থানীয় একটি ওরসের মেলাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। রোববার বেলা 11টার দিকে উপজেলার মাঝারদিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তার ও গতকাল শনিবার খলিশপট্টি হজরত শাহ সুফি মাওলানা খাজা মদন হাজির ওরসের মেলা বন্ধ করাকে কেন্দ্র করে স্থানীয় নূর আলম গ্রুপ ও কবির মাতুব্বর গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের শাহ আলম, বক্কার মাতুব্বর, মিরাজ মোল্লা ও মনির মোল্লা সহ অন্তত 10 জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। র‍্যাবের 3 সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই। নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযানের সময় র‍্যাবের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীরা র‍্যাবের 3 সদস্যকে কুপিয়ে আহত করে ইউনুস আলী নামের এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার রাত 8টার দিকে রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ইমরান হোসেন নামে র‍্যাব 11-এর এক কনস্টেবলের নাম পাওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার র‍্যাব 1 ও নরসিংদীর র‍্যাব 11-এর একটি যৌথ দল মাদক বিরোধী অভিযানে নীলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। এ সময় নীলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মাদক কারবারী ইউনুস আলীকে আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয় স্বজন ও তার পক্ষের লোকেরা ব্যারিকেড দিয়ে র‍্যাব সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় র‍্যাব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় আঘাত পান। এছাড়া র‍্যাবের আরো 2 সদস্য গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, র‍্যাবের মাদক বিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের উপর হামলা হয়েছে, এতে 3 র‍্যাব সদস্য আহত হয়েছে। ইতিমধ্যে র‍্যাব পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। আওয়ামী লীগে যোগ দিলেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা একরামুজ্জামান। এবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়া খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা বোট ক্লাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আম উবায়দুল মুক্তাদির চৌধুরীর সঙ্গে নাসিরনগর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় আওয়ামী লীগে যোগদান করেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেলে রাজধানীর উত্তরা বোট ক্লাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আম উবায়দুল মুক্তাদির চৌধুরীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সকল জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একরামুজ্জামান নিজেই নাসিরনগরের সকল জনপ্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন। এতে উপজেলা পরিষদ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মিলিয়ে প্রায় 300 জনপ্রতিনিধি অংশ নেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি রআম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান একরামুজ্জামান। এ সময় গণপূর্ত মন্ত্রীও তাকে আওয়ামী লীগে বরণ করে নেন। একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলে তাকে বহিষ্কার করে বিএনপি।